Assalamualaikum everyone, welcome back to my kitchen. আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে স্টিকি ভাবটা না থেকে যায়। একটু নেড়েচেড়ে নিচ্ছি এবং গরম হবার জন্য অপেক্ষা করছি। আগে থেকে 1 কেজি 1 পা পোলাওর চাল আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন পানিটা একটু গরম হবার পর তাতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে 8 মিনিট অপেক্ষা করছি। মিনিট পর একটু ধরে দেখবেন, দেখতে মনে হবে সিদ্ধ হয়নি, কিন্তু তা সিদ্ধ হয়ে গেছে, কেন পুনরায় যখন আমরা আবার ভাজবো তখন পুরোপুরি হয়ে যাবে। এই তো 8 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে পানি ঝরিয়ে রেখে দিচ্ছি সাইডে। আমি যেভাবে ফ্রাইড রাইসটি রান্না করছি সেভাবে আপনারা করলে দেখবেন অনেক ভালো লাগবে খেতে, একদম রেস্টুরেন্ট স্টাইল মনে হবে বা রেস্টুরেন্টের ফিল পাবেন। এরপর আমি একটি প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হবার পর আমি 2টা ডিম ছেড়ে দিচ্ছি। দুইটা ডিম ভালোভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি। আমি চিকেন ছাড়া এগ ফ্রাইড রাইস রেসিপি তৈরি করছি, এর জন্য আমি ভালোভাবে স্ক্রাম্বল করে তুলে রাখছি। এগ স্ক্রাম্বল হয়ে যাওয়ার পর একই হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তেল গরম হওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটি এত ভাজা যাবে না। অল্প ভাজা অবস্থায় আমি এখানে সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে গাজর কুচি এবং ব্রোকলি ইউজ করেছি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। এরপর হাই আঁচে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখবেন সবজির কালার পরিবর্তন হয়নি, কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন 10-12টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর 1 কাপ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ প্রত্যেকটা সসে আলাদা করে লবণ থাকে, তাই একটু বুঝে শুনে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, কেননা ঘির কারণে কিন্তু আসল ফ্লেভারটা পাওয়া যাবে। যদি আপনারা এখানে ঘিটাকে স্কিপ করেন তাহলে কিন্তু সেরকম টেস্টটা আসবে না, তাই অবশ্যই অবশ্যই ঘি দিবেন। ঘিটা দেওয়ার পর
হাফ সেদ্ধ রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে একটু মিক্স করে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চাইনিজ কোনো খাবারে একটু চিনি দিতে হয়, তাহলে সেই মিষ্টি ভাবটা, টক মিষ্টি ভাবটা বজায় থাকে। এরপর ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা আঁচে 2-3 মিনিটের জন্য রেখে দেব। এই তো হয়ে গেছে আমাদের এগ ফ্রাইড রাইস। এভাবে রান্না করে দেখতে পারেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।